Hello guys, welcome back to my channel. So, সবাই কে স্বাগত। মিষ্টিমা ব্লগে। So, এখন আমি রান্না করতে চলেছি মিষ্টি কুমড়া টুকার আলু দিয়ে। সরি মিষ্টি কুমড়া লাউ টুকা। So, এখন অনেক রাত। এটা আমার প্রচন্ড খিদে পেয়েছে। তাই কিছু করছি। দেখাচ্ছি একটু সবাই। Hello guys. So, এখন বাজে 12টার কাছে আছি রাত। আমি এইটা কি বলতো, এটা হলো আচার। আচার আমরা খাওয়ার লাস্টে লাগবে। সবাই ফার্স্টটা খায়, বাট আমি লাস্টটা খাই। জিভে জল চলে আসছে। এটা হচ্ছে আমড়া আচার। এটা মালদা থেকে আমার মামি করে পাঠিয়েছে। একটুকু হলেও খেতে হবে, কেন কি না।
তো খেতে হবে। আর এই সময় জানি না কেন মাছ মাংস ডিম তো কিছু খেতেই পাচ্ছি না, জাস্ট শুধুমাত্র নিরামিষ কিছু খাবো। এই যে খেলাম মিষ্টি কুমড়া, মিষ্টি সরি এটা হচ্ছে লাউয়ের ডুবা, লাউয়ের ডুবা আলু দিয়ে ভাজা, রসুন একটু রসুন দিয়ে, বেশ সত্যি খুব শান্তি খেলাম, শান্তি মতন। আমার হাজব্যান্ডরা আমার মার বাড়ি থেকে খেয়ে এসেছে, আমার চিকেন করেছিল, আমি তো একদম দেখেই বমি করে দিলাম। আমি বাড়িতে এসে আমার প্রচণ্ড খিদে লেগেছিল, তাই এখন কিন্তু বাজতে চলছে 1:57, প্রায় 2টোই কাছাকাছি। আমার কেন জানি ঘুম আসছে না, একটুকু ঘুম পাচ্ছে না, সকালের দিকটা একটু ঘুম পাই, শরীরটা প্রচুর টায়ার্ড লাগে। 3 মাস চলছে, কেমন থাকতে হবে না থাকতে হবে টেনশন। কেন কি আমার মেয়ে হয়েছে এর আগে, মেয়ের সময় পুরোটাই আলাদা, কিন্তু আমি মাছ মাংস সব খেতে পারছি, এখন যে কেন খেতে পারছি না বলতে পারছি না। তো বাই, আজকে যেন গুড নাইট, সবাইকে ভালো থেকো।